রাতের শহরে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ বনগাঁ জেলা পুলিশের রাস্তায় টহল মহিলা পুলিশের বিশেষ দলের হেল্পলাইন নম্বর দিয়ে পাশে থাকার বার্তা রাতের শহরে মেয়েদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ বনগাঁ পুলিশ জেলার শহরের বিভিন্ন রাস্তায় দাড়ির পাশাপাশি পথ চলতি সাধারণ মহিলাদের হাতে তুলে দেওয়া হল মহিলাদের জন্য জেলা পুলিশের বিশেষ নম্বর আর্যিকর কাণ্ডে দোষীদের বিচার চেয়ে সোচ্চার হয়েছেন সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ পাশাপাশি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি তুলেছেন তারা এই আবহে কাজের প্রয়োজনে যাদের রাতের শহরে রাস্তায় যাতায়াত করতে হয় তাদের পাশে দাঁড়াতে তাদের পাশে থাকার বার্তা দিতে বিশেষ উদ্যোগ বনগাঁ জেলা পুলিশের গত কয়েকদিন ধরেই বনগা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছেন বিশেষভাবে প্রশিক্ষণরত মহিলা পুলিশের এই বিশেষ দল বুধবারেও বনগাঁ শহরের হাসপাতাল মতিগঞ্জ মোড় বনগা স্টেশন বিভিন্ন এলাকায় টহল দেন তারা দলের নেতৃত্বে ছিলেন বনগাঁ পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক চন্দ্রা বিশ্বাস ছিলেন বনগাঁ মহিলা থানার আইসি সহ অন্যান্যরা এ বিষয়ে ডিএসপি ট্রাফিক বলেন শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলি ঘুরে দেখা আমাদের যে বিশেষ হেল্পলাইন নম্বর রয়েছে সেটি সাধারণের হাতে তুলে দেওয়া পাশাপাশি তাদের পাশে থাকার বার্তা যে কোনো সময় যে কোনো সমস্যায় পুলিশ যে তাদের পাশে আছে এই বার্তা পৌঁছে দিতেই এই বিশেষ অভিযান আমরা বন্ডা পুলিশ জেলার উইনার্স আমি ডিএসপি ট্রাফিক উনি আইসি উইনার্স আমরা বিভিন্ন বনগা জেলার বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় গিয়ে নারী সুরক্ষার জন্য মেনলি আমাদের যে উইমেন হেল্পলাইন নাম্বারটি রয়েছে জেলা পুলিশের সেটা টোয়েন্টি ফোর সেভেন একজন মহিলা পুলিশ কর্মী দ্বারাই পরিচালিত আমরা মেয়েদের কাছে গিয়ে আজকে যেমন আমরা গঙ্গা স্টেশন চত্বরে এসেছি তেমন হাসপাতালে গেছি আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট মোড়গুলোতে গিয়ে আমরা তাদের কাছে পৌঁছে যাচ্ছি এবং তারা যেন ভিড়ের যে কোনো সময়ে রাস্তাঘাটে বাড়িতে যেখানে হোক যে সমস্যায় করুক তারা যাতে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের কাছে তাদের সমস্যার কথা বলতে পারে এবং আমাদের টিম কুইকলি সে তাতে রেসপন্স করবে সেটাই তাদের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে আমরা পৌঁছে যাচ্ছি মূলত নারী সুরক্ষা এবং নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশের এই উদ্যোগে খুশি মহিলারাও বিশেষ করে কর্মক্ষেত্র থেকে ফিরতে যাদের দেরি হয় তাদের জন্য এই উদ্যোগ ভীষণ কার্যকর হবে বলেই মনে করছেন কর্মরত মহিলারাও এ বিষয়ে প্রিয়া মণ্ডল নামে কর্মরত এক মহিলা জানান এই নম্বরে ফোন করলে যদি সাহায্য পায় তাহলে ভীষণ উপকৃত হব আশা রাখছি আমরা সেই সাহায্য পাব হ্যাঁ বিষয়টা হচ্ছে এই যে নাম্বারটা আমরা পেলাম এটা থেকে যদি আমরা সাহায্যটা পাই তাহলে তো ভীষণ পরিমাণে উপকৃত হব আর আশা রাখছি সেটা হবে আর রাতে অবভিয়াসলি বেরোই কারণ আমরা ওয়ার্কিং ওমেন বাড়ি বসে থাকলে হয় না রাত্রেবেলায় আমাদের অবভিয়াসলি বেরোতে হয় আর এই নাম্বারটা পাওয়ার জন্য অনেক ধন্যবাদ আর আশা করি সাহায্য আমরা পাবো ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো